রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট। অবরুদ্ধ কারখানার পুরোদমে হামলা শুরু করেছে রাশিয়া, বলল ইউক্রেন। আরো বিস্তারিত জানিয়ে দেব। ইসরায়েলি ভাড়া সেনারা ইউক্রেনে যুদ্ধ করছে, বলল রাশিয়া। ক্ষেপণাস্ত্র পরীক্ষায় আবারও ভয় দেখালেন কিম জং উন। মার্কিন সহায়তা রাশিয়ার জেনারেলদের হত্যা। আরো থাকবে, এবার ফিনল্যান্ডের আকাশসীমায় রুশ সামরিক হেলিকপ্টার। পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার অনুশীলন রাশিয়ার। পুতিনের মৃত্যু ছাড়া এ যুদ্ধ থামবে না, বললেন ইউক্রেনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। এবং সর্বশেষে জানিয়ে দেব, মুসাদের ঘাঁটিতে আবারও হামলার হুমকি ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অবরুদ্ধ কারখানায় পুরোদমে হামলা শুরু করেছে রাশিয়া, বলল ইউক্রেন। ইউক্রেনের দক্ষিণাঞ্চল বন্দর নগরী মারিউপোলের অবরুদ্ধ আজব ইস্তাল ইস্পাত কারখানায় পুরোদমে হামলা শুরু করেছে রুশ বাহিনী, ইউক্রেনের কর্মকর্তারা একথা জানিয়েছেন। মারিউপোলে কেবল এই কারখানা এলাকাটি ইউক্রেনিদের নিয়ন্ত্রণে রয়েছে, খবরের বিবিসির আজব রেজিমেন্টের কমান্ডার জানান। কারখানা এলাকার ভেতরে দ্বিতীয় দিনের মতো কঠিন রক্তক্ষয়ী লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। টানা কয়েকদিনের হামলার শুরু করার পর রুশ বাহিনীর কারখানা এলাকায় ঢুকে পড়েছে বলে খবর পাওয়া গিয়েছে। তবে বিবিসি আলাদাভাবে কারখানা রুশ বাহিনীর হামলার বিষয়টি যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। এর মধ্যে 150+ বেসামরিক নাগরিককে কারখানা থেকে সরিয়ে আনা হয়েছে। এখনো সেখানে শিশুসহ প্রায় 200 বেসামরিক নাগরিক অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক সংক্ষিপ্ত বার্তায় আজব রেজিমেন্টের কমান্ডার ডেনিস পোকোপঙ্ক বলেন, শত্রুপক্ষের বিরুদ্ধে আমার সেনা যে লড়াই চালিয়ে যাচ্ছেন তাতে আমি গর্বিত। পরিস্থিতি খুবই কঠিন। কারখানা এলাকা আটকে পড়া ব্যক্তিদের জীবন বাঁচাতে জাতিসংঘের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফোনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে তিনি বলেন, আমাদের কাছে প্রত্যেকেই গুরুত্বপূর্ণ, তাদের বাঁচাতে আমরা আপনাদের সহযোগিতা চাই। এই সপ্তাহে জাতিসংঘ রেড ক্রসের নেতৃত্বে সফলভাবে শতাধিক বেসামরিক লোকজনকে কারখানা থেকে সরিয়ে আনায় গুতেরেসকে ধন্যবাদ জানান জেলেনস্কি। তবে আজবিস্তাল থেকে আহত সবাইকে সরিয়ে আনতে সহায়তা করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে আজবিস্তাল কারখানা থেকে আরো বেসামরিক লোকজনকে সরিয়ে আসার সুযোগ করে দিতে আছে বৃহস্পতিবার থেকে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। 5, 6 ও 7 মে মস্কোর সময় সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারখানা থেকে বের হওয়ার পথ খোলা থাকবে। ইসরায়েলি ভাড়াটে সেনারা ইউক্রেনে যুদ্ধ করছে, বলল রাশিয়া। ইহুদিবাদী ইসরায়েলি ভাড়াটে সেনারা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে বলে অভিযোগ করেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, ইউক্রেনের উগ্র ডানপন্থী আজব রেজিমেন্টের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি মিলিশিয়ারা অংশগ্রহণ করেছে। 2014 সালে ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী ও রুশ বিরোধী তরুণদের নিয়ে আজব রেজিমেন্ট গঠন করা হয়, যা ইউক্রেনের সেনাবাহিনী নিয়ন্ত্রণে কাজ করে। পূর্বে ইউক্রেনের দনবাস অঞ্চলে রুশপন্থী অস্ত্রধারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই রেজিমেন্ট গঠন করে কিয়েভ। আজব রেজিমেন্টের সদস্যদের রাশিয়া ফ্যাসিবাদী ও নাৎসি বলে মনে করে এবং ইউক্রেনকে এই নাৎসিদের হাত থেকে মুক্ত করা রাশিয়া চলমান ইউক্রেন অভিযানের অন্যতম ঘোষিত লক্ষ্য। জাকারোভা বলেন, ইসরায়েলি ভাড়াটে সেনারা ইউক্রেনে আজব মিলিশিয়াদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের এক বক্তব্যকে কেন্দ্র করে যখন তেল আবিব মস্কো সম্পর্কে তীব্র টানাপোড়েন চলছিল, তখন রাশিয়া নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযোগ তুলল। ল্যাভরভ সম্প্রতি ইতালির একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনকে নব্য নাৎসিমুক্ত করার রুশ অভিপ্রায় সম্পর্কে বলেন। তাকে প্রশ্ন করা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে যখন একজন ইহুদি তখন রাশিয়া কোন দেশটিকে নব্য নাৎসিমুক্ত করার কথা বলছে? এর উত্তরে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইহুদি হলে যে কোনো ব্যক্তি নাৎসি হতে পারবে না তা নয়, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবসময় নাৎসি ও ইহুদি ছিল না, এমনকি অ্যাডলফ হিটলারও শরীরে ইহুদির রক্ত ছিল। ইহুদিবাদী ইসরায়েল ল্যাভরভের এই বক্তব্যের বিরুদ্ধে গত সোমবার কঠোর নিন্দা জানায়। তেল আবিব দাবি করে ল্যাভরভ তার বক্তব্যের মাধ্যমে খবর অযোগ্য অপরাধ করেছেন। সূত্র 5 টুডে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা আবারও ভয় দেখালেন কিম জং উন। পরমাণু অস্ত্র নিয়ে খেলা থামছে না উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের। দেশটি পোতাদের পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।
এই তথ্য জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জায়ান্ট চিপস অফ স্টেপের পরে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংয়ের সুনান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। একই তথ্য জানিয়েছেন জাপানের উপপরিতৃক্ষা মন্ত্রী ম্যাকোতো অনিকি। সম্প্রতি নতুন ধরনের কৌশলগত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার দাবি, গত 17 এপ্রিল পূর্ব উপকূল থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছড়ে উত্তর কোরিয়া যাওয়ার সাহসী তত্ত্বাবধান করেন কিম জং উন। মার্কিন বিশেষজ্ঞ ধারণা, পুনরায় পাংরি পরমাণু পরীক্ষা কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করেছে পিয়ংইয়ং। এই অবস্থায় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েছে সিওল। পূর্ব এশিয়ার নিরাপত্তা নিয়ে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ হুশিয়ার সত্ত্বেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ প্রকাশিত ছবিতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সরাসরি তত্ত্বাবধান করতে দেখা গিয়েছে। মার্কিন বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো স্বল্প দূরত্বের হলে কৌশলগত পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। গত 15 এপ্রিল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম ইল সাং এর 110তম জন্মবার্ষিকীতে ব্যাপক আয়োজন থাকলেও এবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনো ইঙ্গিত না পাওয়ায় বিশ্বকূট অনেকটা বিস্মিত হয়েছিল। তবে এ আয়োজনের পরে ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের অস্তিত্ব জানান দিতে শুরু করে কিম জং উন প্রশাসন। মার্কিন সহায়তা রাশিয়ার জেনারেলদের হত্যা। মার্কিন গোয়েন্দার তথ্য ব্যবহার করে ইউক্রেনিরা রুশ জেনারেলদের হত্যা করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এর প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা জানানো হয়। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে এ পর্যন্ত 12 জন জেনারেলকে হত্যা করেছে তারা। বিষয়টি অবাক করেছে সামরিক বিশেষজ্ঞদের। যুদ্ধ যখন চলছে তখন যুদ্ধক্ষেত্রে রাশিয়ান জেনারেলদের টার্গেট পরিণত করতে সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন। প্রতিবেদনে আরো বলা হয়, রাশিয়ান সামরিক সদর দপ্তরের অবস্থান এবং টেলিফোনে নজরদারি ব্যবহার করে প্রথম ইউক্রেনীয়দের জানায় মার্কিনরা। এসব তথ্য পর্যালোচনা করে রাশিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে চিহ্নিত সব জেনারেলদের উপর হামলা করে ইউক্রেনীয়রা। তবে এখন পর্যন্ত কতজন রাশিয়ান জেনারেলকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করে জানায়নি যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিবেদনে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তা ইউক্রেনের যুদ্ধে বিশেষ ভূমিকা রাখছে। প্রতিনিয়ত তারা নতুন নতুন টার্গেট চিহ্নিত করেছে। এদিকে ইউক্রেনের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার জল্পনা উড়িয়ে দিয়েছে রাশিয়া। কয়েকদিন পরে পশ্চিমা কর্মকর্তা বিশ্লেষকরা বলে আসছিলেন, আগামী 9 মে ইউক্রেনে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করতে পারেন পুতিন। খবর রয়টার্সের। বুধবার এক বিবৃতিতে পশ্চিমাদের এই বক্তব্যকে বাজে কথা বলে উড়িয়ে দিয়েছে মস্কো। প্রতিবছর 9 মেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ রাশিয়ার বিজয় হিসেবে উদযাপন করে মস্কো। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধ বলার পরিবর্তে একে বিশেষ সামরিক অভিযান বলে অভিহিত করেন পুতিন। কিন্তু পশ্চিমা রাজনীতিকরা বলেন, পুতিন আগামী সোমবার ইউক্রেনের বিরুদ্ধে পুরোদস্তুর যুদ্ধ ঘোষণা কিংবা জয় ঘোষণা করতে পারেন অথবা দুটোই করতে পারেন। বুধবার বিষয়টি নিয়ে এক প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেন, এটা একটা বাজে কথা। এবার ফিনল্যান্ডের আকাশসীমায় রুশ সামরিক হেলিকপ্টার। রাশিয়ার একটি সামরিক হেলিকপ্টার ফিনল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছে বলে ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ পাওয়া নিয়ে মস্কোর আপত্তির মধ্যে এই ঘটনা ঘটল। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল 10:40 এই ঘটনা ঘটে বলে ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়। এ বিষয়ে ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, রাশিয়ার তৈরি 2 টারবাইন যুক্ত হেলিকপ্টার MI-17 আকাশসীমা লঙ্ঘন করে ফিনল্যান্ডের 4 থেকে 5 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়ে। এ নিয়ে ইউক্রেন যুদ্ধের মধ্যেই 2 বার ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করল রাশিয়া। চলতি বছরের 8 এপ্রিলে রাশিয়ার সেনাবাহিনীর মালিকানাধীন একটি বেসামরিক পরিবহন বিমান ফিনল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে। ফিনল্যান্ড এবং সুইডেন সম্ভবত রাশিয়ার হস্তক্ষেপের শিকার হবে, কারণ তারা তাদের পূর্ব প্রতিবেশী থেকে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ন্যাটোতে যোগদান করবে কিনা তা বিবেচনা করে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোতে যোগদানের ইস্যুতে দেশ দুটি রাশিয়ার বিভাজন হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। এর আগে গত রোববার রাশিয়ার একটি বিমান প্রথমে ডেনমার্ক এবং পরে সুইডেনের আকাশসীমায় প্রবেশ করে বলে অভিযোগ করেছে দেশ দুটি। বাল্টিক সাগরের দিক থেকে বিমানটি প্রথমে ডেনমার্কের আকাশে ঢোকে এবং তার কিছুক্ষণের মধ্যেই সুইডেনের আকাশে যায় বলে অভিযোগ জানানো হয়েছে। এবার পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার অনুশীলন রাশিয়ার।
ইউক্রেন যুদ্ধের মধ্যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার অনুসরণের দাবি করেছে রাশিয়া। বার্তা সংস্থা এপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার কালিনিনগ্রাদের পশ্চিমাঞ্চলীয় ছিটমহলে বুধবার এই অনুসরণ করা হয় বলে জানিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইউরোপীয় ইউনিয়নের সদস্য পোল্যান্ড এবং লিথুনিয়ার মধ্যে অবস্থিত বাল্টিক সাগরের ছিটমহলে বুধবার রাশিয়া পারমাণবিক সক্ষম ইস্কান্দার মোবাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় সিমুলেটেড ইলেকট্রনিক লঞ্চ অনুশীলন করেছে। বিবৃতিতে বলা হয়েছে, শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বিমানঘাটি, সুরক্ষিত অবকাঠামো, সামরিক সরঞ্জাম এবং কমান্ড পোস্টের আদলে লক্ষ্যবস্তু নির্ধারণ করে সেখানে একক এবং একাধিক হামলার অনুশীলন করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে আরো জানায়, ইলেকট্রনিক লঞ্চ অনুশীলনের পর সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা এড়াতে সেনা সদস্যদের তাদের অবস্থান পরিবর্তন করে। ইউক্রেনের রাশিয়ার বিশেষ অভিযানের সপ্তম দিনে এই অনুশীলন ঘোষণা দিল মস্কো। ইউক্রেনের রাশিয়ার বিশেষ অভিযানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বেশি শরণার্থী সংকট দেখা দিয়েছে। হাজার হাজার মানুষ নিহত এবং 13 মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পুতিনের মৃত্যু ছাড়া এই যুদ্ধ থামবে না বললেন ইউক্রেনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কিংবা রাশিয়ার পরাজয় ব্যতীত চলমান এই যুদ্ধ থামবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল কিরিলো বুদানব। বিশ্ব মিডিয়ার পুতিনের ক্যান্সার চিকিৎসা অস্ত্রোপচার সংক্রান্ত নানা ধরনের গুঞ্জনের মাঝেই এই মন্তব্য করলেন ইউক্রেনের এই সেনা কর্মকর্তা। এক প্রশ্নের জবাবে নিউ ভয়েস অফ ইউক্রেন নামের স্থানীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, তার পিছু হটার বিষয়টি অবাস্তব। একমাত্র পুতিনের মৃত্যু কিংবা রাশিয়ার পরাজয় হলেই কেবল এই যুদ্ধ বন্ধ হবে। তিনি আরো বলেন, তিনি সারা বিশ্বের জন্য একজন যুদ্ধ অপরাধী। এই তার শেষ, তিনি নিজেকে একজন কানাকুলোতে নিয়ে গিয়েছেন। চিন্তা করবেন না, যুদ্ধে ইউক্রেনই জিতবে। সূত্র ডেইলি মিরর, ইন্ডিপেন্ডেন্ট ইউকে, ডেইলি স্টার ইউকে। মুসাদের ঘাঁটিতে আবারও হামলার হুমকি ইরানের। মুসাদ প্রতিবেশী রাষ্ট্র ইরাকে বসে যদি তেহরানের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি অব্যাহত রাখে তাহলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাটি ঘাঁটিতে আবারও হামলা করা হবে বলে হুমকি দিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রমজান শরীফ এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর জেরুজালেম পোস্ট ও আল জাজিরার। আইআরজিসির মুখপাত্র বলেন, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের কর্মকর্তারা যদি ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর ভিত্তিক তৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা না নেন তাহলে মোসাদের ঘাঁটিতে আবারও হামলা চালানো হবে। ইয়েমেনের আরবি ভাষায় টেলিভিশন চ্যানেল আল মাসিরকে বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। জেনারেল রমজান শরীফ বলেন, যেসব ঘাঁটি থেকে ইরানের নিরাপত্তা ব্যবস্থার উপর হামলা চালানো হয় সেসব ঘাঁটি ধ্বংস করা আমাদের অধিকার এবং এটি ইরানের জন্য রেড লাইন। তিনি জানান, সাম্প্রতিক হামলার আগে ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসুদিকে বেশ কয়েকবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের নেতাদেরকে মোসাদের ঘাঁটি থাকার ব্যাপারে সতর্ক করেছেন। জেনারেল রমজান শরীফ বলেন, আমাদের নিরাপত্তা যদি হুমকির মুখে পড়ে তাহলে আমরা সেগুলোর উপর হামলা চালাতে মোটেই দ্বিধা করব না। গত শনিবার দিবাগত রাতে আইআরজিসির এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইরাকের কুর্দিস্তান মোসাদ গাড়িতে হামলা চালায়। এতে মোসাদের বেশ কয়েকজন কর্মকর্তা হতাহত হয়েছেন। আইআরজিসি হামলা দায়িত্ব স্বীকার করেছে।